দাদা আমার তো মানে যেই নরমাল যে স্টিচিং গুলো ছিল সেগুলো সব ডান তো আজকে আমরা কি করব তো প্রাইমারি যদি স্টিচিং গুলো মানে করেছিস তো ওগুলো ডান মানে লোয়ার বডি ঠিক আছে তো এইবার আমরা যেটা কি শোল্ডার করব তো শোল্ডার গার্ডের বানাও করতে শোল্ডার ইনফেকশন করতে আছে এটা হচ্ছে ডিসেল ম্যানটাই ডিপ করতে ব্যবহার করে এই ক্যাপুলার আছে এখানে পুরো কনফোর্ট করে এল এলবো ফুল এক্সটেনশনে থাকবে আবার স্ক্যাপুলারে কনট্রাক্ট করতে হবে ঠিক আছে বডি যেন সামনে দিয়ে ডিল না করে স্ট্রেট হয়ে দাঁড়িয়ে স্ক্যাপুলার ইনট্রাক্ট করে সামনে দিয়ে কনট্রাক্ট করা রিট্রাক্ট করা কনট্রাক্ট করা ঠিক আছে এটা চেম্বার প্র্যাকটিস করা হয়ে গেল এইবার রিট্রাকশন পজিশন থেকে ショルダーটাকে এলিভেট করা স্ক্যাপুলারটা নিচের দিকে নামানো ডিক্রিজ করা ঠিক আছে এইটা চেম্বার এইবার রিট্রাকশন কনট্রাকশন extension elevation depression ঠিক আছে প্রথমে দশটা ডিফ্রাকশন এলিভেশন করতে পড়ে গো আগে ইনট্রাকশন কনট্রাকশনটা করো ডিফ্রাকশন কনট্রাকশন এইটা প্লেস নিয়ে থাকো এটা ফার্স্ট টাইম করছি তো তার জন্য প্রবলেমটা হচ্ছে এটা প্র্যাকটিস করতে করতে আরো স্মুথ হয়ে যাবে এটা হয়ে গেল পরে এইবার এলবো ফুল এক্সটেন্ড করে পুরোটা পেছনে নিয়ে যাবে এটা করার সময় কখনো এলবোটা ফোল্ড হয়ে এলবোটা থাকবে না ঠিক আছে না এইটা এইভাবে করতে হয় না ঠিক আছে এইটা তুমি যখন করছো লোয়ার ব্যাকটাকে এরকম আর্ট ফ্রেমে দিয়েছো আর ডাম্বেলটাকে এইভাবে তো ঘুমি এটা কখনো এটা তো হালকা ওয়েট আছে বলে কোনো অসুবিধা হলো না যখন ওয়েটটা ভারী হবে তখন তোমার ショルダーে ইঞ্জুরি হওয়ার চান্সেস থাকে তো তুমি যখন দাঁড়াবে ফুল এক্সটেনশনে দাঁড়াবে আর হিপটাকে রোটেশনে রাখবে ঠিক আছে এইবার এইখান থেকে এইটা তোমার স্টার্টিং ফার্স্ট স্টার্টিং পয়েন্ট হবে তুমি ショルダー প্রেস করলে দেন নিউট্রাল কিন্তু ショルダーে ওভারহেডে পুশ করলে দেন স্টার্টিং পয়েন্ট আসবে এইখান থেকে একটা অডিবল প্রেস নিলে এইবার পুরো ইয়ার লেভেল অফ ডাউন করে প্রেস করলে এটা করার সময় কোনো লোয়ার ব্যাকটা এরকম আর্ট করে প্রেস করবে না ঠিক আছে তাহলে লোয়ার ব্যাকে লোড আসবে ঠিক এইখান থেকে এল ইয়ার লেভেল আসবে প্রেস করলে আর এটা করার সময় অনেকে মিস্টেক করে এলবোটাকে পেছনে নিয়ে নেয় নিয়ে সামনে দিয়ে পুশ করে এটা পোর মোবিলিটির জন্য হয়ে থাকে ঠিক আছে এলবোটাকে তোমার রিস্টের এক্স্যাক্টলি নিচে রাখতে লাগবে দিয়ে পুরো ওভারহেডে পুশ করতে হবে ঠিক আছে আবার এক্সট্রিমলি ব্যাকে নিয়ে গেলে চলবে না এক্স্যাক্টলি ওভারহেডে ঠিক আছে তুমি যেভাবে করছো এটা ঠিক অলমোস্ট ঠিক করছো বাট এইভাবে করলে তোমার ম্যাক্সিমাম পাওয়ারটা তুমি জেনারেট করতে পারবে না বিকজ তুমি পুরো ফ্ল্যাট হয়ে ঠিক আছে এইভাবে শুতে নেই তুমি একবার শো আমি তোমাকে দেখাচ্ছি এখানটা পুরো থাকা এখন স্টার্ট করতে হবে না আমি বলবো যেন তখন তুমি স্টার্ট করবে এখানটা জাস্ট হোল্ড করে থাকো নিউট্রাল দিকে এইবার তোমার ফিটটা পুরো ঘুরে থাকছে পুরো পুশ করে রাখছো লোয়ার ব্যাকে এখানটা একটা আর্ক থাকছে তোমার স্ক্যাপুলে গুলো পুরো টাইট থাকছে ওই রেজিস্ট্যান্ট ব্যাকে যেভাবে আমরা ওয়ার্মটা করেছিলাম এলিভেশন ডিক্রিজেশন সেইভাবে করে ডিক্রিজ করে থাকতে হবে এইবার ঠিক ডাম্বেলের মধ্যে চারটে আঙুলের ডিস্টেন্সে থাকতে হবে এবার তুমি একটা অডিবল ব্রেথ নাও নিয়ে স্টার্ট করো অ্যান্ড প্রেস করো স্পিডে লেগে ডাউন করো পুশ করো ফেল লোয়ার ব্যাক একটা আর্ক থাকে ফ্লোরটাকে পা দিয়ে তুমি পুশ করে রাখছো ঠিক আছে আর ডাম্বেলটা যখন তুমি ডাউন করছো একটু চেস্ট ক্লোজ থাকো বেশি এক্সট্রিমলি আউটসাইডে চলে যাবে না ঠিক আছে